ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। প্রচুর আপডেট আছে, ট্রান্সফার সিজন তো একদম ফুল দামে, ওই জন্য ট্রান্সফার আপডেটে ছড়াছড়ি। এটিকে মন মানেও কিন্তু ট্রান্সফার আপডেট আছে, যেটা জেনেই গেছো, অফিসিয়াল হয়ে গেছে। তাছাড়াও কিন্তু অনেক কথাবার্তা বলবো, আর ইন্ডিয়ান ফুটবলেরও কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে সেগুলো নিয়েও ডিসকাস করবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ক্লিক করে দাও, রেগুলার কম ইন্ডিয়ান ফুটবলে আপডেটস পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও, রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবেন। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি আছে, যেটা কেউ ফলো করো না অবশ্যই কিন্তু ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পাশে বসে আছে গোপন সূত্রের মালিক, গোপন সূত্রের মালিক অ্যাজ অলওয়েজ তোমার সাথে শেয়ার করে দেবে। তো গোপন সূত্রে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, সেই জন্য নিজের সূত্র দিয়েই বলছি। তো নিজের সূত্রের মধ্যে প্রথমেই বলি কিছু আপডেট। তো তার মধ্যে বলি ইন্ডিয়ান ওম্যান্স লিগ যেটা হওয়ার কথা ছিল উড়িষ্যাতে, এবং বলা হয়েছিল যে খুব সম্ভবত জুলাই নাগাদ হতে পারে, সেটা কিন্তু আবার পোস্টপন্ড হয়ে গেছে। কারণ উড়িষ্যা গভর্নমেন্ট এই মুহূর্তে করতে রাজি নয়, এআইএফএফ তাই বলে দিয়েছে ঠিক আছে তোমরা যখন করতে রাজি নয় তাহলে আবার আমি পোস্টপন্ড করে দিচ্ছি, খেলা না হলে আমাদেরই ভালো। এরপরে আসি রাজস্থান ফুটবল লীগের কথায়। তো রাজস্থান ফুটবল লীগ কিন্তু শুরু হচ্ছে আগামী 20 জুলাই থেকে চলবে 27 জুলাই অবধি, এবং রাজস্থান লীগে কিন্তু টোটাল 8টা ম্যাচ, মানে 8টা টিম খেলবে, এবং তাদের মধ্যে থেকে যে কোনো যেই টিমটা কোয়ালিফাই করবে সে কিন্তু খেলবে সেপ্টেম্বরে সেকেন্ড ডিভিশন আই লিগ বা আই লিগ কোয়ালিফায়ার। এরপরে আসি বাকি আপডেটগুলোতে, তার মধ্যে কলকাতা ফুটবল লীগের কথায় আসবো। কলকাতা ফুটবল লীগের অনেকগুলো টিমে অনেক প্লেয়ারের সাইনিং হয়েছে, সেগুলো তো বলবো, কিন্তু তার আগে একটা 24 বছর বয়সী প্লেয়ার বেদান্ত নাগ, ভারতীয় নাগ, টাইটেল শুনে বুঝতে পারছো বাঙালি প্লেয়ার, যদিও বাংলা মানে ইন্ডিয়াতে নেই, ও কিন্তু থার্ড ডিভিশন অস্ট্রিয়ান ক্লাবে সাইন করেছে, যেই ক্লাবের নাম হচ্ছে ইউএসকে ম্যাক্সিমার্ট। তো এই ক্লাবে কিন্তু অফিসিয়ালি সাইন করে নিয়েছে, এর আগেও কিন্তু বিদেশে আরও একটা দুটো ক্লাবে খেলেছে। তো এরপর আসি কলকাতা ফুটবল লীগের ক্লাবগুলো, তারা কিছু প্লেয়ারকে সাইন করেছে তাদের কথায়। তো প্রথমে আসি মোহামেডান স্পোর্টিং এর কথা। তো মোহামেডান স্পোর্টিং কিন্তু অরিজিৎ সিংকে আরও 1 বছরের জন্য রিটেন করে নিয়েছে, এবং সেটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এরপরে আসি আরিয়ান ক্লাবের কথা। তো আরিয়ান ক্লাবও একজনকে সাইন করিয়েছে, কালীঘাট মিলন সংঘের গোলকিপার সুব্রত সাতরা, যে ঝন্টালা নামে পরিচিত, তো ওকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। এরপরে আসি সাদ্দান সমিতির কথা। তো সাদ্দান সমিতিও কিন্তু 2 জন প্লেয়ারকে সাইন করেছে, তার মধ্যে একজন কিন্তু গত বছর মোহামেডান স্কোয়াডে ছিল, সেই প্রণীত লামাকে কিন্তু অফিসিয়ালি সাইন করেছে। এছাড়া সোনাম জংপা ভুটিয়াকেও কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে সাদ্দান সমিতি। আর জানো এবছরের সাদ্দান সমিতির কোচ কিন্তু বিশ্বজিৎ ভট্টাচার্য, এবং খুব শীঘ্রই আশা করা যায় মোহামেডানের ঘরের ছেলে দুজনও হয়তো সাইন করবে। তো সাইন হলে পরেই তাদের নাম বলবো, যদি এর আগে একটা ভিডিও তাদের হিন্টস দিয়েছিলাম। তো সিএফএলও কিন্তু পুরো ট্রান্সফারের ঝড় উঠে গেছে, আর পূজা কিন্তু তোমাদের বলেই দিল, এগুলো কিন্তু গোপন সূত্র থেকে আলা খবরই, তো বলে দিল সব। এরকম কিন্তু আরো অনেক সাইনিং হতে থাকবে সিএফএল এর ক্লাবগুলো, সিএফএল কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এবার একটু এটিকে মোহন মানের কথা আগে চলে আসি। এটিকে মোহন মানের, জানো তোমাদের অনেক আগে কিন্তু এটা বলে দিয়েছিলাম, ট্রান্সফার সিজন কিন্তু তখন শুরুও হয়নি, তখনই কিন্তু বলে দিয়েছিলাম যে কার্ল ম্যাথিউ কিন্তু ধরে রাখো থাকবেই, আর সেটাই কিন্তু হলো। কার্ল ম্যাথিউ কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়ে দিয়েছে এটিকে মোহন বাগান, আর কার্ল ম্যাথিউ কিন্তু কনফার্ম হয়ে গেল, মানে কার্ল ম্যাথিউ কিন্তু থাকছে। এটা কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে এই জায়গাটায় কোনো চেঞ্জ হবে না, কারণ 28 বছরের একজন প্লেয়ার আর যথেষ্ট ভালো, মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার বলা যায় পুরো আইএসএল এর, সে কিন্তু থাকছেই। তো এরপরে হলো বাকিরা কে কে থাকবে, এটাই হলো কথা। কনফার্ম কিন্তু অনেক প্লেয়ারই তার মানে হয়ে গেল, এবার রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, এটাই কিন্তু বাকি আছে। আর তোমাদের কিন্তু প্রথম থেকেই বলে এসেছি হয়তো সব সাইনিং হয়ে গেছে, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস শুধু এক্সটেনশনটাই হয়তো অ্যানাউন্স করবে। তো অনেকেই কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে হয়তো ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দিয়ে নতুন অস্ট্রেলিয়ান বিদেশি বা এশিয়ান বিদেশি আসতে পারে, এরকম প্রচুর রুমারও উঠেছে, তোমাদের সাথে সেগুলোও শেয়ার করে দিয়েছি। কিন্তু এখনও আমি কিন্তু এই কথাটাই বলবো, আমার কিন্তু মনে হচ্ছে যে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসই থাকতে চলেছে, মানে এশিয়ান, মানে এশিয়ান বিদেশি যা আছে সব কিন্তু সাইনিং অলরেডি হয়ে গেছে, আর কিছু হবে না, এটাই কিন্তু আমার মনে হয়। তো এই যে বক্তব্যটা গুড্ডু রাখলো, এটার মাধ্যমে কিন্তু তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিল যে মার্কেটে যত রিউমার ইউটিউব কান দিও না, কারণ গোপন সূত্রের খবরটা ওর কাছে থাকে, তো সেই জন্য কনফার্ম নিউজটা বলে দিয়েছে। কারণ রিউমারগুলো দিতে অনেকে এসে বলো যে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে কেন থামনেল বানাও, যখন নিকিতা আসবে না ওর ছবি কেন দিয়েছো, তো ওটা ভিউজের জন্য দিতেই হয়, কিছু করার নেই, নাহলে কষ্ট করে এত এই যে সিএফএল এর বা মানে ইন্ডিয়ান ফুটবলের যেই লিগগুলোর খবর জোগাড় করি সেগুলো তোমরা কেউ দেখবে না যদি থামলেন ইস্টবেঙ্গল বা মোহনবাগান না থাকে, তো সেই জন্য দিতে বাধ্য হই। আর কোনোটাতেই আমরা বলি না যে হ্যাঁ প্লেয়ারটা একদম চলে আসছে, আমরা কিন্তু বলেই দিই যে এটা রুমার, কারণ আমরা জানি এগুলো হয়তো হবে না। তো সেই জায়গা থেকে আরেকবার বলে দিই, আমার কিন্তু এখনো মনে হচ্ছে যদি রাখতে পারে, মানে যদি এরা রাজি হয় তাহলে কিন্তু রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসই থাকবে। এবার যদি কোনো কন্ট্রাক্টে প্রবলেম হয়, একদমই থাকতে না চায়,
সেই জায়গায় চেঞ্জ হতে পারে, না হলে কিন্তু পুরো বিদেশি কোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে মোহনবাগানে। তো গতকালকের ভিডিওতে বলেছিলাম যে নর্থ ইস্টের জার্সির কতগুলো ডিজাইন বেরিয়েছে, রেপ্লিকা বেরিয়েছে, যদি অফিসিয়াল হয়নি তো সেটা ছবিটা দেখে নাও, ছবিটা দিতে ভুলে গেছিলাম, তো অনেকেই চেয়েছিল ছবিগুলো, তো সেই ছবিটা আজকে দেখে নাও। এবার আসি বাকি আপডেট গুলোতে, তার মধ্যে আইএসএল এর বাকি টিম গুলো যেগুলো কিছু প্লেয়ারকে রিটেন করেছে, যেমন গতকালকেই বলেছিলাম যে হায়দ্রাবাদ কিন্তু একটা ক্লু দিয়েছে খুব সম্ভবত মনে হচ্ছে জোয়া ভেক্টরকে তারা রিটেন করতে চলেছে, এবং আজকে কিন্তু সেটা অফিসিয়ালি জানিয়েও দিয়েছে যে জোয়া ভেক্টরকে তারা 2023 অবধি কিন্তু রিটেন করছে। এর সাথে সাথে চেন্নাইয়ের এফসিও কিন্তু তাদের মোস্ট ইম্পর্টেন্ট বিদেশিকে কিন্তু রিটেন করে নিল, যে ক্রিভেলারও, এই ক্রিভেলারকে নিয়েও কিন্তু একটা সময় রিউমার উঠেছিল যে এডিকে মোহনবাগান এসসি ইস্ট বেঙ্গল এরা সবাই একে নিতে পারে, তো সেই ক্রিভেলারও কিন্তু চেন্নাইয়ের সাথে থেকে যাচ্ছে, এই দুটো কিন্তু অফিসিয়াল হয়ে গেছে। এরপরে আসি দিল্লি ফুটবল ক্লাবের কথা, যে দিল্লি ফুটবল ক্লাবের কোচ এই মুহূর্তে ইয়ান ল, তো তারা কিন্তু একজন অসাধারণ বিদেশিকে সাইন করেছে, যে কিন্তু একসময় মিনার্ভা পাঞ্জাবে খেলে গেছে, সেই সার্জিও বারবোজাকে কিন্তু সাইন করে নিয়েছে দিল্লি ফুটবল লীগের জন্য, যদি ওখানে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগে খেলার সুযোগ পাবে। আর যারা সার্জিও বারবোজার খেলা দেখনি, আই লিগে কিন্তু অসাধারণ খেলে গেছিল ব্রাজিলিয়ান কিন্তু, আর জয় একদম মানে ব্রাজিলিয়ানদের মতনই খেলা, অসাধারণ স্কিল, ছোটখাটো চেহারা, তো যথেষ্ট ভালো একজন প্লেয়ারকে কিন্তু সাইন করালো। এরপরে আসি গোকুলাম কেরালা এফসির কথা, তো গোকুলাম কেরালা এফসি কিন্তু নেরোকা থেকে একজন প্লেয়ারকে সাইন করালো, যার নাম হচ্ছে সোয়েব আখতার, তো ক্রিকেট খেলে না ফুটবলই খেলে, একদম ইয়ং প্লেয়ার, তো ওকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। আর একদম শেষে সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি একটা অসাধারণ সাইনিং করেছে, একদম কম বয়সী 25 বছর বয়সী একটা স্ট্রাইকারকে, এবং তার সাথে ডিলটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ডিল হয়েছে, 2 বছরের ডিল হয়েছে, বাট ক্লজ রয়েছে যদি চায় বেঙ্গালুরু তাহলে কিন্তু আরো 1 বছর এক্সটেনশন করতে পারে, আর সেই প্লেয়ারের নাম হলো প্রিন্স ইবারা। প্রিন্স ইবারা কিন্তু অনেক জায়গায় খেলেছে, আলজেরিয়া, তারপরে আজারবাইজান, এরকম কিন্তু অনেক জায়গায় খেলেছে, কিন্তু যেটা হলো সবচেয়ে বড় লিগে খেলেছে সেটা হলো লিগ টু তে খেলেছে, লিগ টু মানে কিন্তু ইংলিশ লিগ টু না, ফ্রেঞ্চ লিগ টু, মানে সেকেন্ড ডিভিশন ফ্রান্সে, সেখানে কিন্তু একটা টিমের হয়ে খেলেছে, টিমটার নাম খুবই কঠিন, ওই জন্য আমি উচ্চারণ করার রিস্কটা নিলাম না, তো সেই টিমে কিন্তু খেলেছে এবং বেশি ম্যাচ না খেললেও কিন্তু ভালোই খেলেছে। আর যেটা সবচেয়ে পজিটিভ পয়েন্ট, মাত্র কিন্তু 25 বছর বয়স, 6'2" হাইটের কিন্তু একজন স্ট্রাইকার, তো এটাই কিন্তু দেখার ইন্ডিয়া এসে কেমন পারফর্ম করে। আর একদম শেষে আসি এসসি ইস্ট বেঙ্গলের কথায়, যেটা নিয়ে কোনো খবর নেই এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গলে, কিন্তু কোনো প্লেয়ারও নেই, যে কজন রয়েছে বা ওয়েট করছে তারাও হয়তো আর কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে, যদি খুব তাড়াতাড়ি কোনো সম্ভব মানে কিছু তাদের অ্যাসুরেন্স বা কন্ট্রাক্ট যদি না দেওয়া হয়। আর আজকে একটা মিটিং ছিল এরকমই শোনা গেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে, যে ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং ছিল, সেখানে কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল সই সম্পর্কে, যে সই নিয়ে কি সিদ্ধান্ত হবে বা করা হবে কিনা এরকম বিষয়, তো সেই মিটিংও শেষ হয়ে গেছে, বাট মিটিংয়ে কি আলোচনা হচ্ছে সেটা নিশ্চয়ই বাইরে আসাটা খুব ডিফিকাল্ট, তো যদি কিছু জানতে পারি অবশ্যই আগামীকালকের ভিডিওতে জানিয়ে দেবো। তো রোজই শুধু মিটিংই চলছে কিন্তু এখনো কিন্তু আসল জিনিস যেটা টার্ম শিটের সাইন সেটা কিন্তু এখনো অবধি হয়নি, ওই জন্য কোনো রকম টিম গঠনও হয়নি, কারণ আগেই বলে দিচ্ছি যতদিন সাইন হবে না ততদিন টিম গঠনও হবে না, আর আগে কিন্তু বলেই দিয়েছে সাইন না হলে সিএফএলও খেলবে না, তো দেখা যাক আস্তে আস্তে কি হতে থাকে, যেরকম আপডেট পাবো অবশ্যই জানাবো, কিন্তু এই মুহূর্তে বলছি সত্যি কোনো কিন্তু আপডেট নেই সাইন হওয়ার। তো ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর মোহনবাগান ফ্যান যারা আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কি চাও, রয়্যাল কৃষ্ণা ডেভিড উইলিয়ামসই থাকুক নাকি ডেভিড উইলিয়ামসের জায়গায় কোনো নতুন ফরেনার আসুক, তোমাদের কি বক্তব্য, এতদিন তো ডেভিড উইলিয়ামস সার্ভিস দিয়েছে সেই নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে বললাম লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, তার সাথে বেল আইকনটা টিং টং করে অল অপশনটা ক্লিক প্রেস করে দিও, তার রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবে, চলো এখনের জন্য টাটা।